আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আলহামদুলিল্লাহি বাহাদা আসসালাত ওসসালাম আলা আল্লাহ নবী বাদা সম্মানিত দর্শক শ্রোতা এমন এগারোটি স্বপ্ন সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব যেই এগারোটি স্বপ্ন আপনার জন্য মহা সুসংবাদ আপনার জীবনের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক অনেক বড় সুসংবাদ আপনার জন্য আসতে চলেছে আপনার জীবনে বড় কিছু ঘটতে চলেছে যেই স্বপ্নগুলো দেখিয়ে এগারোটি স্বপ্ন দেখিয়ে আল্লাহ তালা আপনাকে সেই সুসংবাদটি দিতে যাচ্ছেন যে তোমার জীবনে হয়তো প্রচুর সম্পদ আসবে অথবা সুন্দর স্ত্রী আসবে অথবা আপনি সম্মান মর্যাদা লাভ করবেন ক্ষমতা লাভ করবেন মোট কথা আপনার জন্য এগারোটি স্বপ্ন মহা সুসংবাদ হিসেবে পরিগণিত সেই এগারোটি স্বপ্ন সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিতভাবে প্রমাণ সহকারে অর্থাৎ সরাসরি কিতাব থেকে আলোচনা করব আলোচনা করব বিশ্ববিখ্যাত স্বপ্নের তাবির বিশারদ ইমাম আল্লামা মোহাম্মদ ইবরি সিরিন রহমতুল্লা সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির ইয়া থেকে সুতরাং ভিডিওটি না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত পুরো এগারোটি স্বপ্নের ব্যাখ্যা দেখুন আপনার জীবনের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইসলামিক ড্রিম হল এই চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকন বাজিয়ে রাখবেন যাতে আপনারা দেখার সকল স্বপ্নের ব্যাখ্যা এই চ্যানেলেই প্রমাণ সহকারে পেয়ে যান তো সম্মানিত দর্শক কোন এগারোটি স্বপ্ন দেখলে আপনি বুঝতে পারবেন আপনার জীবনের জন্য মহা সুসংবাদ সে সম্পর্কে আলোচনা করতে এখন আমরা চলে যাব সরাসরি কিতাবের পাতায় প্রিয় দর্শক আমরা রয়েছি স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির ইয়ার আরবি ভার্সন এখানে দেখতে পাচ্ছেন স্বপ্নের ব্যাখ্যাগুলো আরবিতে দেওয়া রয়েছে কিন্তু আপনারা আপনাদের সুবিধার্থে স্বপ্নের ব্যাখ্যাগুলো বাংলায় আলোচনা করতে এই কিতাবেরই বাংলা ভার্সন থেকে আলোচনা করব। মহা সুসংবাদের এক নম্বর স্বপ্ন হল হজরত দানিয়াল আলহ বলেছেন চাঁদ বাদশাহের উজির চাঁদ ধরতে বা নিজের নিয়ন্ত্রণে দেখা বদশাহের নৈকট্য অর্জন হবে বা উজির হবে অর্থাৎ হজরত দানিয়াল আলহ ইসালাম বলেছেন স্বপ্নে চাঁদ দেখা এটা আর ব্যাখ্যা হবে বাদশাহের উজিরের মাধ্যমে অর্থাৎ স্বপ্ন যদি কেউ চাঁদ ধরতে দেখে অথবা নিজের নিয়ন্ত্রণে দেখে অর্থাৎ স্বপ্নে দেখলো যে সে চাঁদ ধরেছে অথবা চাঁদ তার নিয়ন্ত্রণে রয়েছে তাহলে ব্যাখ্যা হবে বাদশাহের নৈকট্য সে লাভ করবে বাদশাহের কাছের মানুষ হবে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের কাছের মানুষ হবে অথবা এর ব্যাখ্যা হবে সে নিজে মন্ত্রী হবে উজির হবে অর্থাৎ কোনো বড় ক্ষমতাশালী ব্যক্তি হবে বাদশাহ বা সরকারের কোনো মন্ত্রী হিসেবে সে পদ লাভ করবে মহা সুসংবাদের দুই নম্বর স্বপ্ন হলো চাঁদ পরিষ্কার ও উজ্জ্বল দেখা আর তার ঘরে অবতরণ করতে দেখা বিবাহ করবে এবং স্ত্রীর ধারা উপকৃত হবে অর্থাৎ স্বপ্ন যদি কেউ চাঁদ পরিষ্কার এবং উজ্জ্বল দেখে আর সেই চাঁদ তার ঘরে অবতরণ করতে দেখে অর্থাৎ স্বপ্নে দেখলো যে তার ঘরে উজ্জ্বল এবং পরিষ্কার সমুজ্জ্বল চাঁদ ঘরে অবতরণ করেছে নেমে এসেছে তাহলে ব্যাখ্যা হবে সে বিবাহ করবে এবং তার স্ত্রীর ধারা উপকৃত হবে অর্থাৎ সে বিবাহ করবে এবং তার স্ত্রী হবে অনেক বড় বুদ্ধিমতী ভালো এবং মায়াবতী যার কারণে তার স্ত্রীর মাধ্যমে সে বিভিন্নভাবে উপকৃত হতে পারবে এটা তার জন্য অনেক বড় একটি সুসংবাদ আর যদি কোনো মহিলা এই স্বপ্ন দেখে তাহলে ব্যাখ্যা হবে সে তার কোনো উত্তম স্বামী লাভ করবে উত্তম স্বামীকে সে বিবাহ করবে এবং ওই স্বামীর দ্বারা সে অনেক বেশি উপকৃত হতে পারবে তার জীবন শান্তিময় হয়ে যাবে মহাসুসংবাদের তিন নম্বর স্বপ্ন হলো চিতাবাগকে বনে থাকতে দেখা তাহলে ইজ্জত সম্মান পাবে দুশ্মনকে পরাজিত করবে অর্থাৎ স্বপ্নে যদি কেউ চিতাবাঘকে বনে থাকতে দেখে অর্থাৎ স্বপ্নে দেখলো যে চিতা বাঘ বনে বাস করছে বনে ঘোরাফেরা করছে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে তার ইজ্জত সম্মান লাভ করবে সে অনেক বেশি সম্মানিত মানুষ হিসেবে সে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে এবং দুশ্মনকে সে পরাজিত করে দিবে দুশ্মন তার কাছে পরাজয় বরণ করবে এবং সে দুশ্মনের উপর বিজয়ী হবে এটা তার জন্য একটি বড় সুসংবাদ মহ সুসংবাদের চার নম্বর স্বপ্ন হলো হারাম মাসে অর্থাৎ রজব জিলকদ, জিলহজ ও মোহর্রম মাসে চুল কামাতে দেখা ঋণ পরিশোধ হবে আর দুঃখ কষ্ট থেকে মুক্ত হবে অর্থাৎ স্বপ্ন যদি কেউ হারাম মাসে অর্থাৎ আরবিতে চারটি মাস হারাম রয়েছে ইসলামে সেই হারাম মাসে যদি কেউ চুল কামাতে দেখে অর্থাৎ রজব জিলকদ জিলহজ এবং মহররম মাসে যদি কেউ চুল কামাতে দেখে তাহলে ব্যাখ্যা হবে তার ঋণ পরিশোধ হবে তার জীবনে যত ঋণ রয়েছে আল্লাহ তালা সেই ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন আর তার দুঃখ কষ্ট থেকে সে মুক্তি লাভ করবে সে দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে যাবে আল্লাহ তালা তার দুঃখ কষ্ট দূর করে দিবেন এটা তার জন্য অনেক বড় একটি সুসংবাদ মহা সুসংবাদের পাঁচ নম্বর স্বপ্ন হলো হজরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাই বলেছেন পাকানো চাউল খেতে দেখা আশা পূর্ণ হবে কল্যাণ ও বরকত লাভ হবে অর্থাৎ হজরুত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ যিনি অনেক বড় একজন স্বপ্নের ব্যাখ্যা বিশরদ আল্লাহ ইমাম ছিলেন তিনি বলেছেন স্বপ্ন যদি কেউ পাকানো চাউল খেতে দেখে অর্থাৎ ভাত খেতে দেখে পাকানো চাউল পাকালে তো ভাতই হয় সুতরাং কেউ যদি ভাত খেতে দেখে তাহলে ব্যাখ্যা হবে তার আশা পূর্ণ হবে আল্লাহ তালা তার মনের আশা পূর্ণ করবেন এবং তার জীবনে কল্যাণে ভরে যাবে এবং সে বরকত লাভ করবে আল্লাহ তালা তার আশা পূর্ণ করবেন তাকে কল্যাণ দান করবেন এবং তার জীবনে বরকত দিয়ে দিয়ে ভরে দিবেন এটা তার জন্য অনেক বড় মহা সুসংবাদ আল্লাহ তালা তাকে এই স্বপ্ন দেখে অনেক বড় সুসংবাদ দিতে চাচ্ছেন মহা সুসংবাদের ছয় নম্বর স্বপ্ন হলো প্রচুর চড়ই পেতে দেখা কোনো কমের নেতৃত্ব দিবে প্রচুর সম্পদ লাভ করবে অর্থাৎ স্বপ্ন যদি কেউ প্রচুর চড়ই পাখি পেতে দেখে অর্থাৎ স্বপ্নে দেখলো যে সে প্রচুর চড়ই পাখি পেয়েছে তার কাছে প্রচুর চড়ই পাখি রয়েছে এটা যদি কেউ স্বপ্নে দেখে তাহলে ব্যাখ্যা হবে সে কোনো কমের নেতৃত্ব দিবে কোনো জাতির পিতার মতো হয়ে উঠবে কোনো জাতির নেতা হবে এবং তার সাধারণ জনগণ তার কাছে তাকে নেতা মেনে নিবে এবং সে কোনো জাতির নেতৃত্ব বড় নেতা হবে এবং সে প্রচুর সম্পদ লাভ করবে আল্লাহ তালা তাকে ধনী বানিয়ে দেবেন প্রচুর সম্পদ দান করবেন এটা তার জন্য অনেক বড়ো সুসংবাদ যে আল্লাহ চরই পেতে দেখিয়ে তাকে বুঝাতে চাচ্ছেন যে সে নেতা হবে এবং প্রচুর সম্পদ লাভ করবেন এটা তার জন্য মহা সুসংবাদ মহা সুসংবাদের সাত নম্বর স্বপ্ন হলো খেকশিয়ালের শিয়ালের চামড়া পরিধান করতে দেখা ধনী ও মালদার স্ত্রী বিবাহ করবে অর্থাৎ স্বপ্নে যদি কেউ খেকশিয়ালের চামড়া পরিধান করতে দেখে স্বপ্নে দেখলো যে খেক শিয়ালের চামড়া সে পরিধান করেছে তার গায়ে খেকশিয়ালের চামড়া রয়েছে তাহলে ব্যাখ্যা হবে সে ধনী এবং মালদার স্ত্রী বিবাহ করবে সে এমন স্ত্রী তার বিবাহ হবে এমন মেয়ের সাথে যেই মেয়ে হবে ধনী এবং মালদার অর্থাৎ প্রচুর সম্পদের মালিক এমন মেয়ে সে বিবাহ করবে আর যদি শিয়ালের নতুন চামড়া পরিধান করতে দেখে অর্থাৎ স্বপ্নে দেখলো যে সে শিয়ালের নতুন চামড়া পরিধান করেছে তাহলে ব্যাখ্যা হবে সে ধনী এবং বুদ্ধিমান স্ত্রী লাভ করবে তবে স্ত্রী ছলনাময়ী প্রতারণাকায়ণে হবে প্রিয় দর্শক বুঝতে হবে আপনি যদি স্বপ্নে শিয়ালের নতুন চামড়া পরিধান করতে দেখেন যে আপনার গায়ে শিয়ালের নতুন চামড়া রয়েছে তাহলে এটার ব্যাখ্যা একটু ভিন্ন যে আপনি বুদ্ধিমান স্ত্রী এবং ধনী স্ত্রী তো লাভ করবেন ঠিক আছে কিন্তু আপনার স্ত্রী হবে ছলনাময়ী এবং প্রতারণাকারিণী তার থেকে আপনার জন্য সতর্কবার্তা এই স্বপ্নটা যে আপনার তার থেকে সতর্ক হতে হবে তাহলে এই স্বপ্নটা একদিকে তো আপনার জন্য মহা সুসংবাদ যে আপনি বুদ্ধিমান মালদার স্ত্রী লাভ করবেন ধনী স্ত্রী লাভ করবেন অন্যদিকে আপনার জন্য একটি সতর্ক বার্তা যে আপনার সতর্ক থাকতে হবে কারণ আপনার স্ত্রী হয়তো ছলনাময়ী এবং প্রতারণা করেনি মহা সুসংবাদের আট নম্বর স্বপ্ন হলো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লা বলেছেন স্বপ্নে চর্বি খেতে দেখা কল্যাণ ও বরকত এবং স্বচ্ছলতা লাভ করবে অর্থাৎ হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লা আল্লাহ বলেন স্বপ্নে যদি কেউ চর্বি খেতে দেখে অর্থাৎ স্বপ্নে দেখল যে সে চর্বি খাচ্ছে তাহলে ব্যাখ্যা হবে সে কল্যাণ লাভ করবে বরকত লাভ করবে এবং সচ্ছলতা লাভ করবে আল্লাহ তালা তাকে কল্যাণ দান করবেন এবং তাকে ধনী বানিয়ে দিবেন স্বচ্ছলতা দান করবেন অর্থাৎ তার কোনো অভাব অনটন থাকবে না এবং তার জীবনে তার রিজিকে সব কিছুতে বরকত দান করবেন এবং কল্যাণ দান করবেন এটা তার জন্য অনেক বড় মহা সুসংবাদ মহা সুসংবাদের নয় নম্বর স্বপ্ন হলো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাই বলেছেন চেহারা যেরূপ ছিল তার চেয়ে বেশি সুন্দর দেখা মর্যাদা ও বুজুর্গী বৃদ্ধি পাবে অর্থাৎ হজরত মোহাম্মদ ইবলে সিরিন রহমতুল্লা বলেছেন স্বপ্ন যদি কেউ স্বপ্নে দেখে যে তার চেহারা কিন্তু সে স্বপ্নে দেখল তার যেরূপ চেহারা ছিল যেমন তার চেহারা তার চেয়ে সে সুন্দর অনেক বেশি সুন্দর তার চেহারা এই স্বপ্ন যদি দেখে তাহলে ব্যাখ্যা হবে সে মর্যাদা লাভ করবে আল্লাহ তালা তাকে সম্মানই বানিয়ে দেবেন ইজ্জত সম্মান দান করবেন এবং সে বুজুর্গই লাভ করবে আল্লাহর প্রিয় পাত্র হতে পারবে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে এটা তার জন্য একটি মহা সুসংবাদ মহা সুসংবাদের দশ নম্বর স্বপ্ন হল চতুষ্পদ জন্তুর কথা বলতে দেখা বুজর্গি পাবে চতুষ্পদ জন্তুর গোস্ত খেতে দেখা গোস্ত পরিমাণ মাল পাবে অর্থাৎ স্বপ্ন যদি কেউ চতুষ্পদ জন্তুর কথা বলতে দেখে অর্থাৎ স্বপ্ন দেখল যে চতুষ্পদ জন্তু গরু ছাগল ইত্যাদি কথা বলছে এই স্বপ্ন যদি দেখে তাহলে এটি তার জন্য মহা সুসংবাদ যে সে বুজুরগি পাবে আল্লাহ তালার প্রিয় হতে পারবে আল্লাহর ওলি হতে পারবে আর যদি চতুষ্পদ জন্তুর গোস্ত খেতে দেখে তাহলে এটা তার জন্য মহা সুসংবাদ যে সে যেই পরিমাণ গোস্ত খেতে দেখেছে সেই পরিমাণ মাল লাভ করবে অর্থাৎ সে ধনী হয়ে যেতে পারবে যে যদি বেশি গোস্তে খেতে দেখে তাহলে সে বুঝতে হবে যে সেই পরিমাণ সে সম্পদ লাভ করবে প্রচুর টাকা পয়সা লাভ করবে সে ধনী হয়ে যেতে পারবে এটা তার জন্য মহা সুসংবাদ মহাসুসংবাদের এগারো নম্বর ও সর্বশেষ স্বপ্ন হলো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লা বলেছেন স্বপ্নে যে পরিমাণ তুলা পেতে দেখবে সেই পরিমাণ হালাল মাল পাবে অর্থাৎ মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লা লাই বলেছেন স্বপ্নে যদি কেউ তুলা দেখে তুলা পেতে দেখে তাহলে যেই পরিমাণ তুলা পেতে দেখবে বুঝতে হবে সে সেই পরিমাণ হালাল মাল লাভ করবে অর্থাৎ যদি বেশি পরিমাণে তুলা পেতে দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে সে বেশি পরিমাণ হালাল মাল লাভ করবে আল্লাহ তাকে ধনী বানিয়ে দেবেন প্রচুর সম্পদ সে লাভ করতে পারবে আর যদি কম পরিমাণ তুলা পেতে দেখে তাহলে ব্যাখ্যা হবে সে কম পরিমাণ হালাল মাল পাবে প্রিয় দর্শক এছাড়া অসংখ্য স্বপ্নের ব্যাখ্যা নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে এই স্বপ্নগুলোর ভালো দিকগুলো আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে দান করুন আমি